প্রথম পাঁচে থাকা এক মেধাবী ছাত্রকে ইন্টারনাল পরীক্ষায় ভুল নম্বর দিয়ে অকৃতকার্য করে রাখার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বৃহস্পতিবার এমবিপি কলেজের অধ্যক্ষকে ঘেরাও করে রাখল এবিভিপির ছাত্রছাত্রীরা। ক্ষুব্ধ ছাত্রছাত্রীরা অভিযোগ, কলেজ কর্তৃপক্ষের চূড়ান্ত দায়িত্ব জ্ঞানহীনতার কারণে পঞ্চম সেমিস্টারে এক মেধাবী ছাত্রের একটি মূল্যবান বছর নষ্ট হচ্ছে। কলেজের প্রিন্সিপাল সংশ্লিষ্ট বিষয়ে সক্রিয় ভূমিকা গ্রহণ করছে না বলে প্রিন্সিপালকে ঘেরা করে রাখা হয় বলে জানান কলেজের এবিভিপি ইউনিটের প্রতিনিধিরা। পরে বিষয়টি গুরুত্বের সাথে পর্যালোচনা করা হবে বলে আশ্বাস পেয়ে ছাত্রছাত্রীরা অধ্যক্ষকে ঘেরাওমুক্ত করে। আপনারা প্রিন্সিপালকে কেন ঘেরাও করলেন এবং আমাদের কলেজের ফিফথ সেমিস্টারের মেধাবী ছাত্রী মৌসুমি পাল, ওনাকে ফিফথ সেমিস্টারে যে ইন্টারনাল পরীক্ষা হয় সেই পরীক্ষার নাম্বার প্রিন্সিপাল মহোদয়া সই করে পাঠায় ইউনিভার্সিটিতে, তাহলে ও পাঁচজনের মধ্যে একজন কলেজের মধ্যে টপার। তো ওই প্রিন্সিপাল যে মহোদয় যে নাম্বারগুলি পাঠায় সেই নাম্বারগুলি ভুল পাঠিয়েছে, ওর নাম্বার পাইনি। তো যে গাফিলতি হয়েছে তার কারণে ওই মেধাবী ছাত্রী একটি বছর প্রিন্সিপাল মহোদয়কে হেল্প করলেই বারবার ঘুরাচ্ছে, ডেটের পর দেরিতে আজকে আসো কালকে আসো এইভাবে ঘুরা।